আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের মান নির্ণয়ের মানে পার্ট থ্রি ক্লাসের জন্য আজকে আমি এসেছি। তোমরা গত দুটো ক্লাসে দেখেছ আমি কীভাবে মান নির্ণয়ের মূল সূত্র এবং কোন সিদ্ধান্তগুলোকে আমি কীভাবে প্রমাণ করে দেখিয়েছি এবং কয়েকটা অঙ্ক করে মানে অঙ্ক করেছিলাম। তো আজকে আমি 4.2 অধ্যায়ের মানে 4.2 অধ্যায়ের আমি কয়েকটা অঙ্ক আজকে তোমাদের সামনে করবো, আশা করি তোমরা খুব ভালো করে খেয়াল করবে। আচ্ছা, এই অধ্যায়ে আমি প্রয়োজনীয় মূল সূত্র এবং কোন সিদ্ধান্তগুলো বোর্ডে লিখেছি, তোমরা খেয়াল করো। এখানে আমাদের মূল সূত্র লাগবে হচ্ছে দুইটা, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। এটাকে আমরা ঠিক এভাবেও লিখতে পারি, আবার এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব। তারপর দেখো এখানে দুইটা অন্য সিদ্ধান্ত লাগবে আমাদের, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab × a + b। তারপর এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab × a - b। আচ্ছা, এবার আমরা অঙ্কে আসি। প্রথমে এক নম্বর প্রশ্নে বলছে যে ঘন নির্ণয় করো। আমি জাস্ট এখানে তোমাদেরকে একটা অঙ্ক করে দেখাবো, আশা করি তোমরা এটার নিয়মে তোমরা বাকি সবগুলো অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। তো এখানে বলছে ঘন নির্ণয় করো 3x + y। আমরা জানি সাধারণত মূল সূত্রগুলো ব্যবহার হয় বর্গ, ঘন, তারপরে হচ্ছে লসাগু, গসাগু, উৎপাদক, এগুলোতে আমাদের মূল সূত্র লাগে। তো এখানে যেহেতু বলছে ঘন নির্ণয় করতে, তাহলে আমাদের নিশ্চয়ই মূল সূত্র লাগবে, এই দুটার মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, তাহলে আমরা মনে করছি বলছি যে ঘন নির্ণয় করো, তাহলে আমরা 3x + y এটা ঘন হবে 3x + y হোল কিউব। আচ্ছা, তাহলে আমাদের ধরতে হবে 3x হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে আমাদের হলো a + b হোল কিউব। তোমরা খেয়াল করো আমাদের সূত্রটা এই পাশে লেখা আছে, এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। আচ্ছা, সুবিধার্থে আমি এটা আমার এই জায়গায় দেখি, এ প্লাস বি হোল কিউব মূল সূত্রটা আমি জায়গায় দেখতেছি, এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। আচ্ছা, তাহলে এখানে 3x হচ্ছে a এবং y হচ্ছে b, আমাদের দ্বারা হচ্ছে এ প্লাস বি হোল কিউব, তাহলে আমরা লিখবো হচ্ছে এ কিউব, তাহলে এখানে এ কিউব মানে এখানে কাজ হচ্ছে এখানে 3x, তাহলে এ জায়গায় আমরা লিখবো 3x, তারপর আমাদের হচ্ছে এ কিউবটা, তারপরে প্লাস সূত্রে 3 × এই যে a² এই এ জায়গায় লিখবো আমরা 3x, তাহলে 3x এই যে হচ্ছে স্কোয়ারটা, তারপরে বি বি হচ্ছে এখানে y, তারপরে প্লাস 3ab², তাহলে সূত্রে 3 × এখানে এক হচ্ছে 3x, বি হচ্ছে ওয়াই আর এই স্কোয়ারটা প্লাস বি কিউব, এখানে বি হচ্ছে আমরা জানি এখানে ওয়াই এই যে কিউব, তাহলে খেয়াল করো আমরা লিখলাম হচ্ছে এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। এখানে আমরা দেখো 3 কিউবে আমাদের দাঁড়িয়ে 3 কিউব মানে হচ্ছে 3 × 3 বার গুণ, মানে 3 কে আমি 3 বার গুণ গুণ দেবো, তাহলে 3 কিউবে আমাদের হচ্ছে 27 আর x³ মানে x³ থাকবে প্লাস এখানে দেখো এখানে 3 স্কোয়ার অর্থাৎ 9, তাহলে আমি 3 দিয়ে এই 9টি গুণ দেবো, তাহলে 3 × 27 তারপরে x² প্লাস এখানে যদি গুণ দেয় তাহলে 3 × 3 = 9 তাহলে 9 x y² + y³।
দেখো এটা খুব সহজে আমি করে ফেললাম। তোমরা এটা তোমরা এই একটা মানে একটা অঙ্ক পারলে আশা করি তোমরা একের সবগুলো অঙ্ক তোমরা পারবে। এখন আমি তোমাদেরকে দেখাবো মানটা কিভাবে করতে হবে। তাহলে আমরা এখন বলবো হচ্ছে 4.13 নম্বর প্রশ্ন। এখানে বলছে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 4 বলে প্রমাণ করো যে x কিউ প্লাস 1 বাই x ইকুয়াল টু 52। আচ্ছা তোমরা খেয়াল করো এখানে x কিউ প্লাস 1 বাই x কিউ এটা কোন সূত্র? এটা হচ্ছে আমাদের এটা অনুসিদ্ধান্ত। আমরা জানি মান নির্ণয়ের যত অঙ্ক আছে সেগুলো আমরা মানে আমাদের করতে হয় অনুসিদ্ধান্ত দিয়ে। তাহলে অনেকে হয়তো বা বলবা যে মানে মানে কোন অঙ্কটা মান নির্ণয়, অর্থাৎ প্রশ্নটা আমি মানে কীভাবে বুঝবো যে এটা মান নির্ণয়। তোমরা খেয়াল করো যদি এই ধরনের প্রশ্ন থাকে যে এত সমান এত হলে প্রমাণ করো যে এত সমান অত, অথবা এত সমান এত হলে এত এর মান নির্ণয় করো। এই যে দু ধরনের প্রশ্ন আমি লিখলাম, এই দু ধরনের প্রশ্ন যখন তোমরা দেখবে তখন বুঝবে যে এটা মান নির্ণয়ের অঙ্গ। আচ্ছা এখন আমরা জানি যে মান নির্ণয়ের অঙ্গগুলো করতে হলে আমাদের মানে অনুসিদ্ধান্তের প্রয়োজন পড়ে। তো এই অধ্যায়ে আমাদের বেশি না, জাস্ট দুইটা অনুসিদ্ধান্ত আমাদের মুখস্থ করলেই সবগুলো অঙ্গ আমরা করতে পারবো। তাহলে এখানে যখন খেয়াল করা যায় এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সমান 52, এখানে কোন সূত্রটা মানে মানে বোঝানো হয়েছে? এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, ধরো আমরা জানি এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা এখানে এখানে এর জায়গায় দেওয়া হচ্ছে এক্স, খেয়াল করো, আর এখানে কিউ প্লাস এখানে বি এর জায়গায় দেওয়া হচ্ছে ওয়ান বাই এক্স। তাহলে এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স। তাহলে আমাদের সূত্রে কি দাঁড়াচ্ছে? তাহলে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আমাদের সূত্র কিন্তু এটাই, শুধুমাত্র আমাদের অন্য অক্ষর দিয়ে আমাদেরকে দেখানো হয়েছে, অর্থাৎ দুইটা সূত্র কিন্তু একই সূত্র। তাহলে আমরা যদি এটাকে এক্স কে এ মনে করি এবং ওয়ান বাই এক্স কে বি মনে করি, তাহলে আমরা বলতে পারি যে দেওয়া আছে এ প্লাস বি সমান ফোর হলে এ কিউ প্লাস বি কিউ সমান এত প্রমাণ করো, আমরা কিন্তু এটা বুঝতে পারি। এখন আমাদের অঙ্কটা করবো কীভাবে? কিন্তু আমি প্রথমে বলবো দেওয়া আছে যে এ প্লাস বি ইকুয়াল টু ফোর। আমি যদি এখানে এক্স এবং ওয়ান বাই এক্স কিন্তু আমি এটাকে এ এবং বি বলছি, এখানে এটা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু ফোর। এখন আমরা মানে প্রমাণ করবো এটা সমান এটা, তাহলে বলবো যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ। তাহলে আমরা এখানে এক্স কিউ প্লাস এখানে আমরা একটু বাড়াইলাম ওয়ান বাই এক্স দিয়ে কিউ দিলাম, অর্থাৎ এক্স হচ্ছে এ এবং ওয়ান বাই এক্স হচ্ছে বি। তাহলে দাঁড়াচ্ছে যে এ কিউ প্লাস বি কিউ, তাহলে আমাদের অনুসিদ্ধান্ত হচ্ছে এটা এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা বলবো মানে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা এখন আমরা মান বসাই, দেখো এখানে এই এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ প্লাস বি মান দেওয়া হচ্ছে ফোর। তাহলে এই জায়গাটাতে আমরা ফোর বসাই, ফোর ইউ এখানে উপরে এক্স এবং নিচে এক্স কাটা যায় তাহলে থ্রি ইন্টু এর মান হচ্ছে। আমরা সাইডে লিখতে পারি যে মান বসিয়ে ফোর কিউবে কত হবে? আমরা জানি ফোর কিউব মানে হচ্ছে ফোর তিনবার গুণ হবে, অর্থাৎ ফোর ইন্টু ফোর ইন্টু ফোর, চার চারে ষোলো এবং চার ষোলো চৌষট্টি, সিক্সটি ফোর। ফোর কিউবে হয় সিক্সটি ফোর, তাহলে সিক্সটি ফোর মাইনাস তিন চারে বারো, সিক্সটি ফোর থেকে বারো বিয়োগ দিলে আমাদের থাকবে হচ্ছে ফিফটি টু। এটা হচ্ছে দেখো আমাদের ডান পাশ, অর্থাৎ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে তোমরা আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। এখন এই অঙ্কটা যদি পারি আমরা আশা করি আমরা এই অঙ্কের মোটামুটি সবগুলো অঙ্ক খুব ভালোভাবে করতে পারবো। তো ছাত্ররা
এখন খেয়াল করো আমরা মেন বইয়ের 4.2 এর 14 নম্বর অংশটা পড়ছি। এখানে বলা আছে যে a minus 1 by a equal to 5 হলে a cube minus 1 by a cube এর মান নির্ণয় করো। অর্থাৎ আমরা a কে মনে করবো a এবং 1 by a কে আমরা যদি b মনে করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে a minus b equal to 5 হলে a cube minus b cube এর মান নির্ণয় করো। আচ্ছা আমরা কিন্তু এখানে লিখেছি a cube minus b cube সমান, আমি আবার লিখছি a minus b whole cube plus 3ab into a minus b। দেখো এখানে আমাদের এই a minus b এর মানটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু খুব সহজে এই হের মানটা বের করতে পারি। আচ্ছা তাহলে কি আমরা তোমরা দেওয়া আছে যে a minus b বল হচ্ছে 5, আমরা এখন বলছি এত এর মান বের করতে, তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইউজ করবো না, আমরা ডিরেক্টলি বলতে পারি যে a cube minus b cube এর মান কত। তাহলে আমরা দেখো এই a cube minus 1 by a whole cube, দেখো আমরা a কে a ধরলাম এবং 1 by a কে আমরা b ধরলাম, তাহলে আমাদের কি দাঁড়ালো a cube minus b cube। তাহলে a cube মানে বিভক্ত সূত্রটা কিন্তু আমরা এখানে লিখে রেখেছি a minus b whole cube plus 3ab into a minus b। তাহলে আমি এখানে সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি যে a minus b whole cube plus 3ab into a minus b। আচ্ছা এখন আমরা মান বসাই, এর মান হচ্ছে 5, আমাদের প্রশ্নে 5 দেওয়া আছে, তাহলে 5 cube plus 3 into এর মান হচ্ছে 5। সার্কিটটা আমরা লিখতে পারি যে মান বসিয়ে ফাইভ কিলো হচ্ছে আমাদের 125, অর্থাৎ ফাইভ তিন বার গুণ হবে, ফাইভ টু মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ, পাঁচ পাঁচে 25 এবং পাঁচ পঁচিশে 125। শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের ফাইভ কিলো হচ্ছে 125, তারপরে হচ্ছে তিন পাঁচে 15, আমাদের দুটো হচ্ছে 40। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং আমি মনে করি যে এই তিনটা অঙ্ক পারলে তোমরা এই অধ্যায় সম্পূর্ণ অঙ্ক পারবে। তারপরেও যদি কোনো অঙ্ক না পড়ো আমাকে কমেন্টসে জানাবা, আমি পরবর্তী তার একটা ক্লাস এই অধ্যায়ের জন্য করবো। সে পর্যন্ত তোমরা ভালো।